ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। তারেক রহমানের বক্তব্য সরাতে আমাদের ক্ষমতাটুকু কাজে লাগাবো বলেন মোস্তফা জব্বার। অক্টোবরেরই আন্দোলনের পরিণতি দেখতে চায় বিএনপি। কাজী শাহিদ নির্ভীক সাংবাদিকতার প্রতীক বলেন জিএম কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 473 জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন 18 অক্টোবর। নওগাঁয় 8 বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড। 39টি মামলায় অভিযুক্ত জামায়াত নেতা গ্রেপ্তার। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার হামলায় শিক্ষক সহ 6 জন। ইমরান খানের সাজা স্থগিত, যা বললেন শাহবাজ শরীফ। বিএলআরওর সঙ্গে সুসম্পর্ক চাই, ভোটার তালিকা তৈরির কাজে রাজ্য নেতাদের নয়া নির্দেশিকা বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আদালতের নির্দেশনার কপি পেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের কন্টেন্টে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে নিজেদের ক্ষমতাটুকু কাজে লাগাবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে অনুরোধ জানানো হবে বলেও জানান মন্ত্রী। সচিবালয়ে অনলাইনের মাধ্যমে আর্থিক প্রতারণা এবং অবৈধ ও যাচাইবিহীন আর্থিক লেনদেন সংক্রান্ত সর্বশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্প্রীতি দেওয়া সব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আদালত তো ডিজিটাল দুনিয়ায় কোনটা তালা মেরে দেওয়া সম্ভব আর কোনটা খোলা থাকে সে বিষয়টি আরো পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করতে হবে। আদালত তাদের নির্দেশ দিয়েছেন, আমরা আমাদের দিক থেকে আদালতের নির্দেশের কপি হাতে পাওয়ার পর থেকে যেটুকু ক্ষমতা আছে আমরা সেই ক্ষমতাটুকু কাজে লাগাবো। অক্টোবরেরই আন্দোলনের পরিণতি দেখতে চায় বিএনপি। জাতীয় নির্বাচনে তফসিল ঘোষণার আগে সরকারি পদত্যাগ এক দফা দাবিতে আন্দোলনে পরিণতি দেখতে চায় বিএনপি। এমন চিন্তা থেকে যুগপথ আন্দোলনকে অক্টোবরের মধ্যেই চূড়ান্ত ধাপে নিতে কৌশল ঠিক করেছে দলটি। বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এমন বার্তা দেওয়া হয়েছে সারা দেশের দলের নেতাকর্মীদের, সরকার এবার বিনা চ্যালেঞ্জে এক তরফা নির্বাচনের দিকে যাতে এগোতে না পারে সে ধরনের পরিস্থিতি তৈরি করা সম্ভব হবে বলে বিএনপি নেতাকর্মীদের বড় অংশ মনে করছে। তবে মাঠের আন্দোলনে আওয়ামী লীগ সরকারকে কতটা টলানো যাবে সেই সন্দেহও রয়েছে বিএনপির ভিতরে। কারণ ঢাকায় বড় জমায়েতের মহাসমাবেশ করার পরদিনই গত 29 জুলাই রাজধানীর প্রবেশমুখে অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের জমায়েতে সেভাবে ছিল না। দলটির নগণ্য সংখ্যক নেতাকর্মী সেদিন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও পুলিশের মারমুখী অবস্থানের মুখে মাঠে থাকতে পারেননি। সেই পরিস্থিতি ছিল তাদের জন্য একটা বড় ধাক্কা, এক ধরনের হতাশাও তৈরি হয়েছিল এবং একটা ছন্দপতন হয়েছিল এক দফার আন্দোলনে। কাজী শাহিদ নির্বিঘ্ন সাংবাদিকতার প্রতীক বললেন জিএম কাদের। অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক এবং জ্যামকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহিদ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের। এক শোক বার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সংবাদপত্রের আধুনিকতায় কাজী শাহিদ আহমেদ অনন্য অবদান রেখেছেন। কাজী শাহিদ নির্বিঘ্ন সাংবাদিকতার প্রতীক, একজন সফল ব্যবসায়ী হিসেবে দেশের সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার লেখা বইগুলো বাংলা সাহিত্য সমৃদ্ধ করেছে। কাজী শাহিদ আহমেদের মৃত্যুতে জাতীয় এক প্রতিভাবান সন্তানকে হারালো।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের সহ 473 জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন 18 অক্টোবর। পুলিশের উপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 473 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের জন্য 18 অক্টোবর দিনটি ধার্য করেছেন আদালত। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, তবে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এ কারণে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। গত 7 ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন, আহত হন আর অনেকেই। এ সময় বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে চাল ডাল পানি নগদ টাকা ও বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় বলে দাবি করেন পুলিশ। এ ঘটনায় 473 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত পরিচয়ে আরো 1.5 থেকে 2 হাজার বিএনপি নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হয়। নওগাঁয় 8 বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড। নওগাঁয় 8 বছরের শিশুকে ধর্ষণের দায়ে আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে 50,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বেলা 11টার দিকে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন আদালত 2-এর বিচারক জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার এই রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আব্দুস সালামের বাড়ির নওগাঁর দামরাইর হাট উপজেলায়। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গিয়েছে, 2019 সালে 5 জুন দামরাইর হাট উপজেলার 8 বছর বয়সী একে শিশুকে ঈদের দিন রুটি ও সেমাই খাওয়ানোর কথা বলে বাড়িতে ডেকে নিয়ে প্রতিবেশী আব্দুস সালাম ধর্ষণ করেন। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে দামরাইর হাট থানায় মামলা দায়ের করেন। 39টি মামলায় অভিযুক্ত জামায়াত নেতা গ্রেপ্তার। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, নাশকতার 39টি মামলায় অভিযুক্ত মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা বিভাগ। 5 লাইসে থানাধীন বাদুরতলা আরাকান হাউজিং সোসাইটির বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশে জানিয়েছেন, অধ্যক্ষ শামসুজ্জামান হেলালির নামে চট্টগ্রামের বিভিন্ন থানায় প্রায় 39টির অধিক নাশকতার মামলা রয়েছে। গত 28 জুলাই ডবল মুরিং এলাকায় মিছিল থেকে পুলিশের উপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনার অন্যতম পরিকল্পনাকারী। এছাড়াও সে গত 23 আগস্ট বন্দর এলাকায় মিছিল থেকে গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা সহ বাকলিয়া থানার 2022 সালের একটি মামলার পলাতক আসামি। লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতার হামলায় শিক্ষক সহ আহত 6 জন। লক্ষ্মীপুরের লাহারকান্দিতে জমি নিয়ে বিরোধের জের ধরে স্কুল শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন সহ তার পরিবারের 6 জনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের জয়নাল আবেদিন সৌদাগরের বাড়িতে এই ঘটনাটি ঘটে। লক্ষ্মীপুর সদরের লাহারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কের ছাত্রলীগ নেতা মোহাম্মদ মনোয়ার হোসেন শাহিনের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহত শিক্ষক কামালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত কামাল হোসেন চাতাখালী এ রব উচ্চ বিশ্ববিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পশ্চিম সৈয়দপুর গ্রামের ধনু মিয়ার ছেলে। অপর আহতরা হলেন কুলসুম বেগম, সালেহা বেগম, রানী বেগম, রুকিয়া বেগম, জান্নাতুল ফেরদৌস টিনা। পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, লাহারকান্দির পশ্চিম সৈয়দপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ওয়ারিশদের সঙ্গে একই বাড়ির আলী আকবর ও তাদের পরিবারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরত চলে আসছিল। ইমরান খানের সাজা স্থগিত, যা বললেন শাহবাজ শরীফ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেওয়া তুষারখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট। এই রায় দেওয়া হয় মঙ্গলবার। হাইকোর্টের এমন রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এটাকে তিনি কালো অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন। জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট শাহবাজ শরীফ পাকিস্তান তেহরিকি ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের পক্ষ অবলম্বন করার জন্য সুপ্রিম কোর্ট এবং পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বন্দি আলের সমালোচনা করেছেন। এক্সে শাহবাজ শরীফ লেখেন, প্রধান বিচারপতি আপনাকে দেখে ভালো লাগছে এবং আপনার জন্য শুভকামনা, এমন বার্তা ইসলামাবাদ হাইকোর্টেও পৌঁছেছে। সিদ্ধান্ত আসার আগে সিদ্ধান্তটি কী হবে তা যদি সবাই জানে, তবে বিচার ব্যবস্থার জন্য এটি একটি উদ্যোগের মুহূর্ত হিসেবে গণ্য হওয়া উচিত।
বিএলআরওর সঙ্গে সুসম্পর্ক চায়। ভোটার তালিকা তৈরির কাজে রাজ্য নেতাদের নয়া নির্দেশিকা বিজেপির। লোকসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে নয়া নির্দেশিকা জারি করলো বিজেপি শীর্ষ নেতৃত্ব। তালিকা তৈরির কাজে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে, বিএলআরওদের সঙ্গে যোগাযোগ করে সুসম্পর্ক তৈরি করতে হবে, যাতে ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে নতুন নাম তোলার কাজ সহজ হয়। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার তরফে এ নির্দেশ এসেছে বঙ্গের গেরুয়া শিবিরে। লোকসভা ভোটের জন্য ভোটার তালিকার কাজ চলছে, এই কাজে দলের সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিল বিজেপি। নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে এবং ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে কড়া দাওয়াই দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বের তরফে। বলা হয়েছে এলাকার বিএলআরওদের সঙ্গে সরাসরি সুসম্পর্ক তৈরি করুন, আবাসন এলাকায় নতুন যোগাযোগ করতে বলা হয়েছে, শ্রমিক মহল্লা বস্তিতে বিশেষ জোর দিতে বলা হয়েছে।